আমাদের ভারত যদিও তৃতীয় বলতে ভারত ট্রেনটি আসলে ছাড়ছে অসম থেকে আসলে গুয়াহাটি থেকে ছাড়ার পর ট্রেনটি আসবে এনসিপি পর্যন্ত সোমবার বেলা 12টায় ট্রেনটির উদ্বোধন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল সবুজ পতাকা নেড়ে ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী এই উদ্বোধনের সঙ্গে সঙ্গেই বাংলা চালু হলো তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস তেমনি বাংলার পরে পূর্ব ভারতের রাজধানীতে অসম পেল প্রথম বন্দে ভারত এক্সপ্রেস গুয়াহাটি এনসিপি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে গুয়াহাটি স্টেশনে হাজির ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী আমরা দেখলাম যে বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছতেই কর্মী সমর্থকদের উচ্ছ্বাস পুষ্পবৃষ্টি বর্ষণ করে কার্যত বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানালো কোচবিহার জেলার বিজেপির কর্মী সমর্থকরা প্রচুর সাধারণ মানুষও এসেছিলেন বন্দে ভারত এক্সপ্রেসকে দেখতে এবং অনেক যাত্রীরাও এখানে ছিলেন বন্দে ভারত এক্সপ্রেসের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তার হাতেই আজকে নিউ কোচবিহারের যে কর্মসূচি তার সূচনা হলো এবং সাথে সাথে জেলার অনেক কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন আমরা সেই অনুষ্ঠান সূচি কিন্তু আমরা ইতিমধ্যেই দেখিয়েছি এবং ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস নিউ কোচবিহার ছেড়ে বাইরে অন্য স্টেশনের উদ্দেশ্যে কিন্তু রওনা দিলেন নিউ কোচবিহার স্টেশন থেকে আমি অমৃতা দে ক্যামেরায় শুভজিৎ ধরের সাথে ডিজিটাল বাংলা নিউ কোচবিহার থেকে কিন্তু নিশীথ প্রামাণিকের হাত ধরে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়ে গিয়েছে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এদিন গুয়াহাটি এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে গুয়াহাটি স্টেশনে হাজির ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বকর্মা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক রেলের ঘোষণা অনুযায়ী এদিন উদ্বোধন করা হলেও ট্রেনটি যাত্রীদের জন্য বাণিজ্যিকভাবে চালু হবে 31 মে থেকে উদ্বোধনী যাত্রা উপলক্ষে ট্রেনটি গুয়াহাটি ছেড়ে কামাখ্যা রঙ্গিয়া জংশন নলবাড়ি বুনি নিউ বঙ্গাইগাঁও কোকরাঝাড় ফকিরাগ্রাম জংশন নিউ আলিপুরদুয়ার নিউ কোচবিহার ও ধূপগুড় স্টেশনে দাঁড়ানোর কথা এই উপলক্ষে স্টেশনগুলোকে সাজিয়ে তোলা হয় এদিন উদ্বোধনী যাত্রায় এতগুলো স্টেশনে ট্রেন দাঁড়ালেও বাণিজ্যিক যাত্রার ক্ষেত্রে কিন্তু এইসব স্টেশনে ট্রেন থামবে না বিজ্ঞপ্তি অনুসারে 31 মে থেকে নিয়মিত চালুর পর ট্রেনটি গুয়াহাটি এবং এনজেপির মাঝে কামাখ্যা চাংশাশাড়ি নিউ বঙ্গাইগাঁও কোকরাঝাড় নিউ আলিপুরদুয়ার নিউ কোচবিহার রানীনগর নিউ জলপাইগুড়ি স্টেশনে থামবে রেলের তরফে জানানো হয়েছে মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলিতে ট্রেনটি এনজেপি ও গুয়াহাটির মধ্যে চলাচল করবে এর ফলে উত্তরবঙ্গের মানুষ যে ব্যাপকভাবে লাভবান হবে তা বলাই বাহুল্য এনজেপি থেকে ট্রেনটি ছাড়বে সকাল 6:10 সেটি গুয়াহাটি গিয়ে পৌঁছবে 1:40 আবার গুয়াহাটি থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে বিকেল 4:30 সেটি এনজেপি এসে পৌঁছবে 10টায় যদিও তৃতীয় বন্দে ভারত ট্রেনটি আসলে ছাড়ছে অসম থেকে অসমের গুয়াহাটি থেকে ছাড়ার পর ট্রেনটি আসবে এনজেপি পর্যন্ত সোমবার বেলা 12টায় এই ট্রেনটির উদ্বোধন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল সবুজ পতাকা নেড়ে ট্রেনটির সূচনা করেন প্রধানমন্ত্রী এই উদ্বোধনের সঙ্গে সঙ্গে বাংলা যেমন পেল তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস তেমনই বাংলার পরে পূর্ব ভারতের রাজ্য হিসেবে অসম পেল প্রথম বন্দে ভারত এক্সপ্রেস এদিন গুয়াহাটি এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে গুয়াহাটি স্টেশনে হাজির ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বকর্মা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক রেলের ঘোষণা অনুযায়ী এদিন উদ্বোধন করা হলেও ট্রেনটি যাত্রীদের জন্য বাণিজ্যিকভাবে চালু হবে 31 মে উদ্বোধনী যাত্রা উপলক্ষে ট্রেনটি গুয়াহাটি ছেড়ে কামাখ্যা রঙ্গিয়া জংশন নলবাড়ি বুনি নিউ বঙ্গাইগাঁও কোকরাঝাড় ফকিরাগ্রাম জংশন নিউ আলিপুরদুয়ার নিউ কোচবিহার ও ধূপগুড় স্টেশনে দাঁড়ানোর কথা এই উপলক্ষে স্টেশনগুলোকে সাজিয়ে তোলা হয় এদিন উদ্বোধনী যাত্রায় এতগুলো স্টেশনে ট্রেন দাঁড়ালেও বাণিজ্যিক যাত্রার ক্ষেত্রে কিন্তু এই সব স্টেশনে ট্রেন থামবে না রেলের বিজ্ঞপ্তি অনুসারে 31 মে থেকে নিয়মিত চলার পর ট্রেনটি গুয়াহাটি ও এনজেপির মাঝে
আছে কামাখ্যা চাঙ্গাশাড়ি নিউ বঙ্গাইগাঁও কোকরাঝার নিউ আলিপুরদুয়ার নিউ কোচবিহার রানীনগর নিউ জলপাইগুড়ি স্টেশনে থামবে। রেলের তরফে জানানো হয়েছে মঙ্গলবার সারা সপ্তাহের বাকি দিনগুলোতে ট্রেনটি এনসিপি ও গুয়াহাটির মধ্যে চলাচল করবে। এর ফলে উত্তরবঙ্গের মানুষ যে ব্যাপকভাবে লাভবান হবে তা বলাই বাহুল্য। এনসিপি থেকে ট্রেনটি ছাড়ছে সকাল 6:10 সেটি গুয়াহাটি গিয়ে পৌঁছবে 1:40। আবার গুয়াহাটি থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে বিকেল 4:30, সেটি এনসিপি ফিরবে রাত 10। দেখো এখানে প্রচুর ভিড় ছিল, যেমন সাধারণ মানুষ তেমনি বিজেপির কর্মী সমর্থকরা এখানে উপস্থিত ছিলেন। একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসকে নিউ কোচবিহার স্টেশনে স্বাগত জানানো হলো। আমরা জানি গৌহাটিতে আজ সকালে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপরেই কিন্তু সেই বন্দে ভারত এক্সপ্রেস নিউ কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন এবং তার লাস্ট স্টপেজ রয়েছে নিউ জলপাইগুড়ি। নিউ কোচবিহার স্টেশনে কিছুটা খানিকটা বিলম্ব হলেও পৌঁছতে এখানে কিন্তু লোকের প্রচুর জনসমাগম ছিল এবং তারা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন। পুষ্পস্তবক দিয়ে এবং পুষ্পবৃষ্টি দিয়ে করে বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানান বিজেপির কর্মকর্তারা। বন্দে ভারত এক্সপ্রেসে গৌহাটি থেকে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং তারপরেই কিন্তু 1-2 মিনিটের মতো এখানে দাঁড়িয়েছিল, তারপরেই নিউ কোচবিহার স্টেশন ছেড়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওখানকার সাধারণ মানুষ যারা বন্দে ভারত এক্সপ্রেস দেখতে এসেছিল তারা কি জানাচ্ছেন?
সাধারণ মানুষের সাথে কথা বলে যতটুকু জানা গেছে তারা খুবই খুশি, কারণ বন্দে ভারত এক্সপ্রেস একটা হাই স্পিড ট্রেন, ট্রেন যাকে পেয়ে তারা কিন্তু 5:30 মিনিটে তারা নিউ জলপাইগুড়ি থেকে গৌহাটির যে রাস্তা রয়েছে দীর্ঘ রাস্তা, সেই 5:50 মিনিটে দীর্ঘ রাস্তা অতিক্রম করবে, এতে তারা কিন্তু খুবই খুশি। পাশাপাশি দেখো সাধারণ মানুষের একটা অভিযোগও রয়েছে, তারা নিউ জলপাইগুড়ি নয় এই ট্রেনটি এক্সটেনশন করে শিয়ালদহ পর্যন্ত কিন্তু দাবি অনেকেই করেছেন। কিন্তু একটা দেখো আবার অনেকে এই খুশিও প্রকাশ করেছে যে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গে তার মধ্যে নিউ জলপাইগুড়ি থেকে গৌহাটি 3 নম্বর বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু পেল, এবং আসাম ও বাংলার মধ্যে কিন্তু একটা যোগসূত্র তৈরি করবে এই বন্দে ভারত এক্সপ্রেস, সেই বিষয়টা নিয়েও কিন্তু সাধারণ মানুষ খুশি রয়েছে। এই মুহূর্তে আমরা অমৃতার সাথে কথা বলে নিলাম, অমৃতা জানালো এই মুহূর্তে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস নিউ কোচবিহার থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সাধারণ মানুষ কিন্তু খুবই আনন্দিত, এই বন্দে ভারত এক্সপ্রেস নিউ কোচবিহার স্টেশনে দাঁড়াতে অবশেষে অপেক্ষার অবসান হলো, নিউ কোচবিহারে বন্দে ভারত এক্সপ্রেস থাকবে। একই মাসে বাংলা পেরো জোড়া বন্দে ভারত, যদিও তৃতীয় বন্দে ভারত ট্রেনটি আসলে ছাড়ছে অসম থেকে, অসমের গুয়াহাটি থেকে ছাড়ার পর ট্রেনটি আসবে এনজেপি পর্যন্ত। সোমবার বেলা 12টায় এর উদ্বোধন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল মাধ্যমে সবুজ পতাকা নেড়ে ট্রেনটির শুভ সূচনা করা হয়। এই উদ্বোধনের সঙ্গে সঙ্গে বাংলা যেমন পেল তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস, তেমনি বাংলার পরে পূর্ব ভারতের রাজ্য হিসেবে অসম পেল প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এদিন গুয়াহাটি এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে গুয়াহাটি স্টেশনে হাজির ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্ব, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বকর্মা, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। রেলের ঘোষণা অনুযায়ী এদিন উদ্বোধন করা হলেও ট্রেনটি যাত্রীদের জন্য বাণিজ্যিকভাবে চালু হবে 31 মে থেকে। উদ্বোধনী যাত্রা উপলক্ষে ট্রেনটি গুয়াহাটি ছেড়ে কামাখ্যা, রঙ্গিয়া জংশন, নলবাড়ি, বুনি, নিউ বঙ্গাইগাঁও, কোকরাচার, ফকিরাগ্রাম জংশন, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও ধূপগুড়ি স্টেশনে দাঁড়ানোর কথা। এই উপলক্ষে স্টেশনগুলি সাজিয়ে তোলা হয় এদিন। উদ্বোধনী যাত্রার এতগুলো স্টেশনে ট্রেন থামলেও বাণিজ্যিক যাত্রার ক্ষেত্রে কিন্তু এইসব স্টেশনে থামবে না ট্রেনটি। রেলের বিজ্ঞপ্তি অনুসারে 31 মে থেকে নিয়মিত চলার পর ট্রেনটি গুয়াহাটি এনজেপির মাঝে কামাখ্যা, চাঙ্গাশাড়ি, নিউ বঙ্গাইগাঁও, কোকরাচার, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, রানীনগর, নিউ জলপাইগুড়ি স্টেশনে থামবে। রেলের তরফে জানানো হয়েছে মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ট্রেনটি এনজেপি গুয়াহাটির মধ্যে চলাচল করবে। এর ফলে উত্তরবঙ্গের মানুষ যে ব্যাপকভাবে লাভবান হবেন তা বলাই বাহুল্য। এনজেপি থেকে ট্রেনটি ছাড়বে সকাল 6:10 মিনিটে, সেটি গুয়াহাটি গিয়ে পৌঁছবে 1:40 মিনিটে। আবার গুয়াহাটি থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে বিকেল 4:30 মিনিটে, সেটি এনজেপি এসে পৌঁছবে 10:00। চলেছে আমাদের দেশের প্রগতি অনবরত হয়ে চলেছে, দেশের কানেক্টিভিটি বেড়ে চলেছে, দেশের রেলওয়ের যে নেটওয়ার্ক, যে রেলওয়ের যে ডেভেলপমেন্ট, রেলওয়ের যে গতি সেটা কীভাবে বেড়ে চলেছে। চলেছে আমাদের দেশের প্রগতি অনবরত হয়ে চলেছে, দেশের কানেক্টিভিটি বেড়ে চলেছে, দেশের রেলওয়ের যে নেটওয়ার্ক, যে রেলওয়ের যে ডেভেলপমেন্ট, রেলওয়ের যে গতি সেটা কীভাবে বেড়ে চলেছে। সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধ, লক্ষ্মী নারায়ণ বস্ত্রালয়, বিশ্ব সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার।
आगे भागे 24 निवेदन कर फर्नीचर हाउ होम एंड ऑफिस फर्नीचर डागुड़ी कोचबिहार सहयोगी निवेदक सुषमा कलेक्शन लक्ष्मी।